জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিববর্ষ সোনার বাংলা শিরোনামে এই মেলার আয়োজন করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি। রাজধানীর গুলশানের সোসাইটি পার্কে আয়োজিত এই মেলা ঘুরে দেখেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের পরিবারের সদস্যরা। বিদেশি অনেক অতিথি মেলায় আসেন বাঙালির সাজে সেজে। বাঙালির ঐতিহ্যের নানা অনুষঙ্গ দেখে মুগ্ধ হন তারা। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য জানতে এই মেলা খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় এসে আমার খুব ভালো লাগছে। মেলায় এসে খুব ভালো লাগছে। বাংলাদেশের গ্রাম বাংলার সংস্কৃতির অনেক বিষয় জানতে পেরেছি। মেলায় বাঙালির ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। এই দেশের গ্রাম বাংলার ঐতিহ্য আমাকে মুগ্ধ করেছে। মেলার বিভিন্ন স্টলে ফুটিয়ে তোলা হয় আবহমান বাংলার সংস্কৃতি। ছিল লোকজ ঐতিহ্য, কুটির শিল্প, পুতুল নাচ, সাপ খেলা, বায়োস্কোপ ও দেশীয় নানা খাবার। পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য সংগ্রহ করেন বিদেশি অতিথিরা। আমাদের দেশীয় সবকিছুই ওনাদের অনেক অ্যাট্রাক্ট করে, তো এটা একটু অন্যরকম ভাবে তারা পছন্দ করে। বাঙালি কালচারের প্রতি ওদের যে একটা ভালোবাসা, এটাই তার বহিঃপ্রকাশ। আয়োজকরা জানান, বিদেশি অতিথিদের বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত করতে এই আয়োজন। বাংলাদেশকে, বঙ্গবন্ধু সোনার বাংলাকেই আমরা বহির্বিশ্বে পরিচিত করার চেষ্টা করেছি। যে আমরা শত আধুনিকতার মাঝেও কিন্তু আমরা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সেটাকে আমরা ধরে রেখেছি। মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান আর নৃত্যে মেতে ওঠেন দর্শকরা। বিদেশি অতিথিরাও উপভোগ করেন বিভিন্ন পরিবেশনা। লোকসঙ্গীতের প্রাণছোঁয়া সুর আর রং বেরঙের আলোর ঝলকানিতে সন্ধ্যার পরিবেশ হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। শেখ হারুন, বৈশাখী সংবাদ, ঢাকা।